গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে 2021-22-23 বর্ষের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ফিরোজ কবির শাওন। শপথ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ফিরোজ কবির শাওন বলেন, সাংবাদিকদের ঐক্যের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হয়। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সব সাংবাদিককে এক কাতারে এসে দাঁড়াতে হবে। শপথ শেষে সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, অবিলম্বে প্রেস ক্লাবের চাবি হস্তান্তর করতে হবে। সাধারণ সম্পাদক রাসেল কবির ক্লাবের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাব, সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব উন্মুক্ত করে দেন, চাবি আমাদের হাতে গুছিয়ে দিন। তা না হলে এর পরিবর্তে যদি কোনো অঘটন দুর্ঘটনা ঘটে, এর দায়িত্ব আপনাদের কি বহন করতে হবে। আমি পরিশেষে আবারও অনুরোধ করতে চাই, সিংহভাগ সাংবাদিক এই কমিটির পক্ষে, আপনাদের পক্ষে 5-7 জন লোক আছে। এটাই যদি আপনাদের গত নিয়ম হয়, গণতান্ত্রিক কথা হয়, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যদি এর দাবিদার হয়ে থাকি, তাহলে অনতি বিলম্বে আমাদেরকে চাবি দিয়ে প্রেস ক্লাবকে উন্মুক্ত করুন। আমরা আজকে শপথ নিয়েছি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী একটা ক্লাব, এবং আজকে ওই আপনারা জানেন যে ক্লাবটা আজকে সকলের জন্য, আসলে সাংবাদিকদের জন্য মিলন মেলা হয়, এবং রবীন্দ্রনাথ সকল সাংবাদিক যেন আমরা আমাদের সাংবাদিকতার যে অধিকার আমাদের প্রেস ক্লাবকে আমরা মিলন মেলায় পরিণত করতে পারি। এই জন্য আমি ওদেরকে আহ্বান জানাবো যে প্রেস ক্লাবের আজকে যে বন্ধ করে রাখা হয়েছে, বা প্রেস ক্লাবকে আমাদের সকলের জন্য, সাংবাদিকদের জন্য মিলন মেলা করে দেবেন দ্রুত, যে আমি ওদেরকে আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে আবার এই শপথ অনুষ্ঠানে সকল সদস্যদের, আমাদের উপদেষ্টাদের এবং যারা কার্যনির্বাহিতে আছেন সকলকে আমার সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রাণ ঢালা অভিনন্দন, এবং কর্মজীবনে, সাংবাদিকতায়, দেশ এবং জাতির কল্যাণ।